বন্ধুরা ফিরে এলাম আপনাদের কাছে আবার আজকের একটি নতুন ভিডিও নিয়ে আমি ডক্টর সাধন কুমার চৌধুরী আজকের যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি সম্পূর্ণ আপনাদের সুপরিচিত রোগ এটি হল ভাইরাস ঘটিত করোনা ভাইরাস করোনা ভাইরাস অ্যাকচুয়ালি এটি একটি আমাদের কাছে সম্পূর্ণ অজানা অপরিচিত ভাইরাস আগে অনেকগুলো ভাইরাস এইভাবে করোনা ভাইরাস নামে পরিচিত হয়ে আমাদের কাছে এসেছিল কিন্তু দু সালের সতেরোই নভেম্বর চীনের উহান শহরে যে ভাইরাসটি প্রথম ধরা পড়ে সেই করোনা ভাইরাসটির নাম হল কোভিড নাইন্টিন এই কোভিড নাইন্টিন এটি একটি মারণ ভাইরাস এই রোগে আক্রান্ত হয়ে প্রায় গোটা বিশ্বে আঠারো মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন এর মধ্যে প্রায় আট লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে এবং এই রোগটি নিয়ে এখনও খুবই সমস্ত দেশে গবেষণা চলছে এর মধ্যে রাশিয়া গবেষণা করে কিছু তথ্য বের করেছে এবং এর প্রতিষেধক প্রায় বের করার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এইটুকু খবর আছে পরেও বিভিন্ন দেশ আমাদের ভারতবর্ষ আমেরিকা চীন জাপান বিভিন্ন দেশ চেষ্টা করছে বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে গবেষণা করছে যাতে এই করোনা ভাইরাসটির একটা নতুন কোনো প্রতিষেধক আবিষ্কার করা যায় যাই হোক আমাদের ভয় পাওয়া চলবে না আমাদের মনের মধ্যে সবাইকে সাহস রাখতে হবে একদিন ভাইরাস দূর হয়ে যাবে এবং অ্যান্টিভাইরাস অবশ্যই আবিষ্কৃত হবে এই আশা রাখতে হবে এবং আমাদের নিজেদেরকে সচেষ্ট থাকতে হবে যে যে কারণগুলির জন্য এই ভাইরাসটি আমাদের শরীরে মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় অর্থাৎ যে যে রোগগুলো সঙ্গে অ্যাটাচ হয়ে সেই সেই রোগগুলোকে আমাদের সম্পূর্ণরূপে ঘিরে রাখতে হবে বা তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেমন শ্বাসকষ্ট গলা ব্যথা বা যাদের হার্টের রোগ আছে তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে যাদের সুগার আছে তাদেরকে খুবই সাবধানে থাকতে হবে এছাড়া যারা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন তাদেরকে খুবই সাবধানের মধ্যে থাকতে হবে এবং আমাদের কয়েকটি জিনিস মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে প্রথমত মাস্ক সবাইকে ব্যবহার করতে হবে বাড়িতে বিশেষ কোনো প্রয়োজন নেই পড়ার কিন্তু বাড়ির বাইরে যখনই আপনারা কেউ বেরোবেন তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে মুখে মাস্কটি ব্যবহার করার সময় অবশ্যই নাক মুখ দুটো যেন ভালোভাবে ঢেকে থাকে সেটা নিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এই মাস্ক প্রায় চল্লিশ পারসেন্ট অর্থাৎ ফর্টি পারসেন্ট ভাইরাসকে গাঢ় রাখতে পারে দ্বিতীয়ত আমাদের স্যানিটাইজার সবসময় স্যানিটাইজার হাতে ব্যবহার করতে হবে স্যানিটাইজারটা ব্যবহার করলে কি হবে হাতের মধ্যে যদি কোনো কারণে ভাইরাসটা এসে যায় সেই ভাইরাস কোনো কারণেও নাকে মুখে আমাদের যেতে পারে না অর্থাৎ আমরা জানি এই ভাইরাসটি বেশিরভাগ আমাদের শরীরে নাকে মুখে এবং চোখে এই তিনটে জায়গা দিয়ে আমাদের শরীরে ভেতরে প্রবেশ করে বেশিরভাগ নাকে এবং মুখের ভেতর দিয়ে প্রবেশ করে সেই কারণে নাক মুখ ভালো করে ঢেকে রাখলে তাহলে আমাদের শরীরে যাওয়ার সম্ভাবনাটা যথেষ্ট কমে যায় এরপরে বলি হাত সবসময় বাড়িতে সাবান দিয়ে ধুতে হবে এবং পোশাক পরিচ্ছদ আমাদের রোজ রোজ গরম জলে ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়িতে তৈরি ফ্রেশ ফুড বাড়িতে তৈরি ফ্রেশ ফুড আমাদের সবসময় জন্য খেতে হবে বাইরের খাওয়ারগুলো অ্যাভয়েড করতে হবে বিশেষ করে জাঙ্ক ফুড যেগুলো বাসি খাওয়ার যেমন কেক বা বিভিন্ন ধরনের পিজা বা বিভিন্ন ধরনের যে সকল ডেলিভারি খাওয়ার হয় সেইগুলো খাওয়ার আমাদের অ্যাভয়েড করতে হবে এরপরে বলি বাইর থেকে আসা মাত্র বাইরে থেকেই যে আমরা যে সকল জিনিস বাইরে ব্যবহার করছি সেগুলো বাইরে পরিত্যাগ করে ভেতরে বাড়ির ভেতরে আসতে পারলে ভালো হয় খুবই ভালো হয় যেমন জুতো বা টুপি পরে কেউ কেউ আবার জামা প্যান্ট এই রকম বিভিন্ন যারা যে রকমের পোশাক করেন সব কিছু বাইরে ছেড়ে এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে ঢুকতে পারলে সেক্ষেত্রেও ভাইরাস বাড়ির ভেতরে আসার সম্ভাবনা কমে যায় এরপরে বলি এই রোগটি অ্যাসিমটোমেটিক ডিজিজ এই অ্যাসিমটোমেটিক অর্থাৎ লক্ষণহীন রোগ যে সকল রোগের কোনো লক্ষণ থাকে না সেগুলোকে অ্যাসিমটোমেটিক ডিজিজ বলা হয় এই রোগের কোনো লক্ষণ থাকে না এ এমন একটি ভাইরাস এ নতুন কিছু উপস্থিত যে সকল রোগ থাকে তার সঙ্গে নতুনভাবে অ্যাটাচ হয়ে নতুন ধরনের একরকম সিমটম সৃষ্টি করে এবং সেই সেই থেকে দেখা যায় যে গলা ব্যথা শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে উপস্থিত হয় প্রথম আক্রান্ত হওয়ার দু দিনের মধ্যে কোনো রকম কোনো সংক্রমণের কোনো কিছু লক্ষণ দেখা যায় না তিন চার দিন অর্থাৎ পরপর যতদিন যেতে থাকে ত তারপরে দেখা যায় খুব মাথা যন্ত্রণা গলা ব্যথা জ্বর বুক ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা যায় প্রায় চার দিন পর্যন্ত কোনো রকম উপসর্গ থাকে না এর মধ্যে বলি প্রায় বিরাশি পারসেন্ট মানুষের কিন্তু এই করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায় না আক্রান্ত হয়েও তার রকম কোনো কিছু ধরা পড়ে না এরপরে বলি সাতানব্বই পার্সেন্ট অর্থাৎ নাইনটি সেভেন পারসেন্ট মানুষ এই রোগে আক্রান্ত হলেও সহজে সেরে যায় তাদের কোনো মৃত্যুর ভয় থাকে না প্রায় থ্রি পার্সেন্ট মানুষের একটু সিভিয়ার স্টেজে যায় কিন্তু থ্রি পার্সেন্ট রুগীর মধ্যে দেখা যায় মাত্র কেবলমাত্র পয়েন্ট নাইন থেকে ওয়ান পার্সেন্ট মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের আশা করি সবাইকে সচেষ্ট থাকতে হবে কিন্তু ভয় পেলে হবে না কিছুদিন আগে আপনারা অবশ্যই টিভিতে অনেকেই দেখেছেন যে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে খুবই প্রচার হয়েছিল এর মধ্যে তিন চারটে আশা করি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এটি একটু সহজভাবে বললে আপনারা বুঝতে পারবেন এই রোগটি যেহেতু শ্বাসকষ্ট বা রেসপিরারি ট্র্যাক্ট ইনফেকশান নিয়েই হচ্ছে সেই কারণে রেসপিরিট ইনফেকশান হ থেকে যে সকল মেডিসিনগুলো খুব সুন্দর বা খুব চমৎকার কাজ করে সেই তিন চারটে বা পাঁচটা মেডিসিন চয়েস করা হয়েছে যেগুলো প্রিভেনশান হিসেবে ব্যবহার করা হয় যেমন প্রথম নম্বরে বলি আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম এটি একটি রেসপিরেট এক্ড ইনফেকশানের ওষুধ এটি খেলে কফ কাশি থেকে আরম্ভ করে স্কিন ডিজিজ বা ব্রঙ্কাইটিস অ্যাজমা এই টাইপের কোনো কিছু না হওয়ার সম্ভাবনা থাকে এরপরে বলি ব্রায়ানিয়া অ্যালবা এটিও ঠিক সেম একইভাবে কফ কাশি বা বিভিন্ন ধরনের রেসপিরেটায় ইনফেকশানের উপর এটি কাজ করে তৃতীয় জেলসিমিয়াম জেলসিমিয়াম এটিও ঠিক একই ধরনের ওষুধ এটি সর্দি তরল সর্দি বা নতুন সর্দি খুব জলের মতো অথবা কাশি জ্বর গলা ব্যথা ইত্যাদির উপর এটিও খুব ভালো কাজ করে এই রকম আরও দু তিনটে মেডিসিন ভালো ভালো মেডিসিন আছে সেইগুলোকে প্রিভেনশান হিসাবে কাজে লাগানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এর কোনো রকম কোনো সুস্থতা বা অর্থাৎ এই রোগের যে মানে ভাইরাস নষ্ট করার অর্থাৎ অ্যান্টিভাইরাস এর জন্য কোনো রকম কোনো এলোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনো ওষুধ নেই তবে আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে ইমিউনিটি অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি যাতে কারোর কোনোভাবে না কমে যায় ইমিউনিটিটা আমাদের যাতে বেশি থাকে সে কারণে আমাদের কিছু কিছু খাদ্য তালিকায় খাওয়ার যেগুলো আমরা হয়তো পছন্দ করি বা নাও করি সেগুলো কিন্তু আমাদের খেতে হবে যেমন ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্স উইথ সি এই জাতীয় যে সকল ফুড হয় বা এই জাতীয় কোনো ভিটামিন আমাদের শরীরে প্রত্যেক দিন প্রয়োগ করতে হবে যেমন ভিটামিন সি অর্থাৎ লেবু কমলা লেবু বা মৌসুমি লেবু এই টাইপের ভিটামিন সি জাতীয় খাবার আমাদের রোজ রোজ কিন্তু খেতে হবে যাতে আমাদের শরীরে ইমিউনিটিটা বেশি পরিমাণে থাকে এরপরে অবশেষে বলি আপনারা অবশ্যই কিছু সরকারি গাইডলাইন মেনে চলবেন যেমন ধরুন কারুর করোনা হলে হয়েছে হয়তো বুঝলেন যে হয়েছে কোনো পাড়ার কারুর হয়েছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে এছাড়া আশাকর্মী বা হসপিটালে তাকে ভর্তির জন্য বা সরকারি হেল্পলাইন যেমন সেন্ট্রাল হেল্পলাইন অথবা যে স্টেট হেল্পলাইন আছে তাকে সহযোগিতা করে তাকে যাতে হসপিটালাইজ করা যায় যে সকল হসপিটালে কোভিড নাইন্টিনের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে সেই সকল হসপিটালে যাতে তাকে শিফট করা যায় তার জন্য আপনাদের অবশ্যই হেল্প করতে হবে এরপরে আপনাদের একটা কথাই বলবো কেউ ভয় পাবেন না অযথা কোনো রকম কোনো প্ররোচনায় যাবেন না এরপরে এছাড়া বলি এই রোগটি নিয়ে আরও গবেষণা হচ্ছে নতুন নতুন অনেক রকম সিমটম নতুন অনেক কিছু এখন বলছে যে স্কিনের প্রবলেম থাকলেও সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস অ্যাটাক করতে সহজে অ্যাটাক করতে পারে এরকম অনেক কিছু পাতলা পায়খানা হলেও অর্থাৎ অ্যাসিমটোমেটিক ডিজিজের ক্ষেত্রে কখন কী উপসর্গ নিয়ে উপস্থিত হবে সেটা বলা সত্যিকারের খুবই খুবই কষ্টসাধ্য অবশ্যই এ ব্যাপারে বহু ও কোনো রকম কোনো সুরাহা করে পাচ্ছেন না তবে যাই হোক একদিন ভাইরাস দেশ থেকে দূরীভূত হবে এই আশা রেখে আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি নমস্কার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিতে আপনারা ভুলবেন না